ফিরে আসলাম বিরতির পর। এইডস কন্ট্রোল সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে আজকে একটি ব্যান্ড শোয়ের আয়োজন করা হয়েছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কার্যত এই শোটির আয়োজন করা হয়েছে। তবে মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা। এইডস কন্ট্রোল সোসাইটির এই উদ্যোগ যা অত্যন্ত প্রশংসনীয়, তবে এক্ষেত্রে মানুষকে কিভাবে অধিক পরিমাণে সচেতন করা যায় এই রোগ সম্পর্কে এবং তার পাশাপাশি মানুষকে কিভাবে আরো অধিক পরিমাণে রোগ থেকে নির্মূল করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে কার্যত আয়োজন করা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটি বিশেষ ব্যান্ড শো। যে ব্যান্ড শোতে কার্যত প্রজেক্ট ডাইরেক্টর সহ অন্যান্যরা মোট 13টি ব্যান্ড অংশগ্রহণ করেছে। সবকিছু মিলিয়ে একটা জমজমাট পরিস্থিতি, উপস্থিত সাধারণ মানুষজন এবং সকলের মধ্যে একটা আলাদা সাড়া পরিলক্ষিত হয়েছে এই ব্যান্ড শোয়ের মাধ্যমে। মানুষ যেরকম ভাবে খুশি হচ্ছে, মানুষ যেরকম ভাবে উপভোগ করছেন, ঠিক তার পাশাপাশি এই শোটির মধ্যে দিয়ে বার্তা হচ্ছে সচেতনতার, যার জন্য এই বিশেষ আয়োজন আগরতলার রবীন্দ্র ভবনে ব্যান্ড শোয়ের আয়োজন। 13টি ব্যান্ড অংশগ্রহণ করেছে। এইডস কন্ট্রোল সোসাইটি ত্রিপুরা শাখার উদ্যোগে সার্বিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। স্কুল কলেজের স্টুডেন্টরাও অংশগ্রহণ করেছিল এই বিশেষ অনুষ্ঠানটিতে। ঠিক কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্টের শুনুন। জানি যে এইচআইভি এবং এইডস আমাদের ত্রিপুরা রাজ্যে ভয়াবহ আকার ধারণ করেছে, তো তার থেকে পরিচ্ছন্নের জন্য আমরা যে রোডম্যাপ বানিয়েছি এসপার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং নেকো ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন ওদের গাইডলাইন অনুসারে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে গিয়ে যে মাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এবং সেটার মধ্যে অন্যতম একটা জিনিস হল যে মাস মিডিয়া ক্যাম্পেইন, বিভিন্ন মিউজিক ব্যান্ড, ওরা এইচআইভি এইডসের উপর ভিত্তি করে বিভিন্ন ব্যান্ড মানে মিউজিক ওরা পারফর্ম করবে এবং এর মধ্যে যে প্রথম স্তরাধিকারী হবে ওদেরকে আমরা আগামী 5 তারিখ সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে সেটা নর্থ ইস্ট রিজিনাল মাল্টিমিডিয়া ক্যাম্পেইন যেটা হবে সেটাতে অংশগ্রহণ করবে। সেখানে আমাদের নর্থ ইস্টের বিভিন্ন রাজ্য ছাড়াও ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ ওরাও মানে গেস্ট স্টেট বাই ইউটি হিসেবে পারফর্ম করবে এবং ওদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে মাস অ্যাওয়ারনেস যেটা মানে জাগ্রত করা, বিশেষ করে আমাদের রাজ্যে যেখানে গত 3 বছর বিশেষ করে কোভিড এবং কোভিড পরবর্তী সময়ে এইচআইভি এবং এইডস এবং যার মুখ্য কারণ হচ্ছে আইডি বা ইন্টারভেনাস ড্রাগ ইউজ, আমরা সবাই জানি ভয়াবহ অবস্থা ধারণ করছে এবং এর মধ্যে আমরা যদি দেখি পরিসংখ্যানগতভাবে 60% যারা এইচআইভি এইডস পজিটিভ হচ্ছে এবং তার মুখ্য কারণ হচ্ছে গিয়ে ইন্টারভেনাস ড্রাগ ইউজ এবং এরা স্কুল এবং কলেজের স্টুডেন্টস এই বয়সে। সুতরাং সব কিছু মিলিয়ে আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। সুতরাং এই এইচআইভি এবং এইডস আমাদের রাজ্যে বিশেষ করে প্রতিহত করতে হলে আমাদের মাল্টিপ্রং অ্যাকশন, অল স্টেক হোল্ডার্স সবাই মিলে একসাথে কাজ করতে হবে এবং এরই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই যে ব্যান্ড কম্পিটিশন যেটা। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য আপনারা শুনলেন। তবে এইচআইভি বা এইডস ভাইরাসের সব থেকে মূল যে কারণ এত এত পরিমাণে এইচআইভি বা এইডস ভাইরাস মানুষের দেহে শনাক্ত করা যাচ্ছে, তার জন্য অন্যতম কারণ হচ্ছে নেশা এবং এই নেশাকে নির্মূল করতে হবে ব্যক্তির জীবন থেকে, তারই এই ভাইরাস থেকে মুক্ত পাওয়া সম্ভব। তার জন্য এই বিশেষ সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ত্রিপুরা শাখার পক্ষ থেকে। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।